Glory to Allah, access to Allah, Alhamdulillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলোর দিশারি অনুষ্ঠানের এই পর্বে আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শেখুল হাদিস খিদমা একাডেমির চেয়ারম্যান হযরত শেখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। বিরতির আগে আমাদের এক ভাই দুটি প্রশ্ন, প্রথম প্রশ্নটা আসলে ওনার জন্য, তিনি তার জন্য দোয়া চেয়েছেন, আর দ্বিতীয় প্রশ্নটা ইমাম হুসাইন কে ইয়াজিদের সাথে, ইয়াজিদ যখন মানে হত্যা করে তার কথাই আমি বলছি, তখন মোহাম্মদ হানিফ ওনাকে কতটুকু পর্যন্ত দৌড়িয়ে নিয়ে গেছিলেন। দোয়া করি, প্রথমে ভাই যেভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার মনে শান্তি দেন, এবং যত মুসলমান ভাই এবং বোন যাদের যত পেরেশানি রয়েছে, আল্লাহ পাক সবাইকে যেন পেরেশানি দূর করে সবাইকে যেন শান্তি দেন, আমিন। দ্বিতীয় যে প্রশ্ন যিনি করেছেন, উনি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু সহ ওনার ফ্যামিলির অনেক সদস্যকে করবলার মাঠে মর্মান্তিকভাবে শহীদ করা হয়েছে, তখন ওনারই এক ছেলে মোহাম্মদ হানিফার মাধ্যমে উনি ছেলে পেয়েছিলেন, ওই ছেলে ইয়াজিদকে দৌড়াইয়া নিয়েছিল, কতটুকু পর্যন্ত দৌড়াই নিয়েছিল, এবং আদৌ কি ইয়াজিদ সেখানে হাজির ছিল, দৌড়ানো হয়েছে, উনি জিজ্ঞাসা করেছেন। কিন্তু বিষয়টি হলো, ইয়াজিদ তো এই করবলার মাঠে কিন্তু উপস্থিত ছিল না, ইয়াজিদ ক্ষমতায় ছিল, তার নির্দেশে, তার নেতৃত্বাধীন ঘটনাটি ঘটেছে, ইয়াজিদ নিজে সেখানে ছিল না। অবশ্য পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মাতাকে মাতাকে যখন চিহ্ন করে তার সামনে হাজির করা হয়েছে, তখন কোনো কোনো বর্ণামতে ইয়াজিদ আক্ষেপ করেছে যে তোমাকে তো আমি এইভাবে জিয়াদকে বলেছিল, জিয়াদকে যে তোমাকে তো আমি এইভাবে শিরোচ্ছেদ করার জন্য বলি নাই, আমি সামনে থাকলে হয়তো ওকে আমি ক্ষমা করে দিতাম, এরকম কিছু কথাও বলেছে। আবার কিছু বেয়াদবিও করেছে, যখন চেহারাকে সামনে নেওয়া যেত বলতেছে চেহারার মধ্যে এই কুত আছে, ই আছে, সেই আছে, এরকমও কিছু কথা বলেছিল। সে যাই হোক, হ্যাঁ, জিয়াদ সে ছিল লোকাল গভর্নর, তার নেতৃত্বে হয়েছে, ইয়াজিদ কিন্তু সেখানে উপস্থিত ছিল না। অতএব এই যে কথাটা যে হযরত আলীর ছেলে হানিফার মাধ্যমে, হানিফা রাদিয়াল্লাহু তাআলা একজন স্ত্রী ছিলেন বা বাদ্দি ছিলেন, এই ছেলে হানিফা ইয়াজিদকে দৌড়াই নিয়েছিল, এটা পুঁতির কথা, আমরা যেটাকে ফুতি পড়া হয়েছে, ফুতি হয়তো আপনারা বুঝতেছেন পুঁতি, এটা কিন্তু কোরআন বা হাদিস বা সঠিক ইতিহাসে কোনো কথা নয়। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন হুজুরের কাছে সালাম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আর আমরা লাগি দোয়া করো আর কিটা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আযা দাখাল কিহি ও তা হুজুরে হইছিলা দেনে খালি হুজুরের নাল হড়িয়া ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, আপনার কি প্রশ্ন? ভাই হুজুরের কাছে আমার একটা প্রশ্ন। জি, শুনতে পারছেন নি ভাই? জি, আমরা শুনতে পারছি। জি জি, প্রেগন্যান্ট অবস্থায় কি আমল করলে বাচ্চা বালা আশা করা যায়? কোয়া দিতে যদি, আর নরমাল ডেলিভারি হওয়ার জন্য কোনো দোয়া আছে কি হুজুর যদি বলতেন ভালো হতো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। কলটা মানে ড্রপ হয়ে গেছে। আমরা একটু আনসারের দিকে যাই, আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসব। এক বোন জানতে চাচ্ছেন যে দোয়াটা ফজরের নামাজের পরে পড়ার কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, এটা কি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিনি পড়তে পারেন? যে কোনো তসবি যে কোনো সময়ে পড়া যেতে পারে, কিন্তু মেন হাদিস যেটা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন ফজর নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে উনি মসজিদে চলে গেছেন,
হজরত জুয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানামাজে বসা অবস্থায় উনি তসবিহ পড়তেছেন, রাসূলুল্লাহ মসজিদে সাধারণত নামাজ পড়ান, তারপরে নামাজের পরে একটু সময় বসেন, কেউ যদি কোনো খাপ স্বপ্ন দেখে থাকে তো স্বপ্ন শুনেন, নিজে কোনো স্বপ্ন দেখলে সাহাবায়ে কেরাম কেউ বলেন, স্বপ্নের তাবির ও মিনিং সেখানে বর্ণনা করেন। তো প্রায় ফজর নামাজ পড়ার পরে প্রায় দুই আড়াই ঘন্টা পরে সাধারণত রাসূলুল্লাহ ঘরে ফিরেন। তো ফিরিয়া দেখতেছেন হযরত জুয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহা স্টিল এখন পর্যন্ত জানামাজে বসেই তসবিহ পড়তেছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমাকে যেভাবে রেখে গিয়েছিলাম তুমি এখন পর্যন্ত এইভাবেই জিকির করতেছ, তসবিহ পড়তেছ? বলে ইয়াসলাম, পড়তেছি। নবী এখন তখন বললেন যে দেখো, তুমি এত লম্বা টাইম তসবিহ পড়ে যে সব পেয়েছ, আমি একটি তসবিহ মাত্র তিনবার পড়েছি, তোমার চেয়েও বেশি সব হবে। তো এটা ফজরের পরেই বলেছিলেন, সেই হিসাবে ফজরের পরে পড়াটাই উলামায়ে কেরাম বলে থাকেন। বাট এরপরও যে কোনো তসবিহ জিকির অন্য টাইমে যদি আপনি পড়েন পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফজিলতের কথা যেটা বেশি এটা হলো ফজরের পরে অন্য টাইমে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আমি কয়বার পড়লাম, কোন সময় পড়লাম, এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো আমার পড়ার যেন শুদ্ধ হয়। বাট এরপরও আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনারা যেন বারবার আগ্রহের সঙ্গে এই তসবিহ সঙ্গে জিজ্ঞাসা করতেছেন, আশা করি আপনারা পড়ার চেষ্টা করতেছেন। যারা চেষ্টা করতেছেন আপনাদের কাছে অনুরোধ, আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়েছেন, এর চেয়ে গুরুত্বপূর্ণ হবে আপনি যেন এই দোয়াটা শুদ্ধভাবে আগে শিখে নেন। জাযাকুমুল্লাহ। আল্লাহ আকবার। এরপরে এক বোন এক অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছেন। আল্লাহ আকবার প্রশ্নের থেকে একটা কথা আমার শুনুন হলো, আল্লাহ আকবার, প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা ভালো হওয়ার জন্য, নেক হওয়ার জন্য তিনি কী দোয়া পড়বেন বা কী করবেন, কী আমল করবেন এই বিষয়টা হুজুর, যে এই অবস্থার মধ্যে একজন গর্ভবতী মার কষ্ট, এই সময়েও বাচ্চার চিন্তা করছেন, বাচ্চার প্রতি একটা মহব্বত, কীভাবে নেক সন্তান হবে, আর যখন এই সন্তানরা আবার মা বাবার অবাধ্য হয়, এটা খুবই কষ্টদায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনের মধ্যেও বলেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই গর্ভবতী অবস্থায় এত কষ্ট হয়, এই কষ্টের মধ্যেও সন্তানের প্রতি মহব্বত, এই কষ্টটা তারা ভুলে যান। হুজুর কী বলবেন বোনের? আল্লাহু আকবার। কোরআন তো বলছে হামালাত হু কুরহাং ওয়া ওয়াদাআত হু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালু সালাসুনা শাহরা। যে মা কষ্ট হয় কিন্তু সাদরে সেই কষ্টকে বারণ করে নেন, কুরহুন বলা হয়েছে, কারহুন বলা হয় নাই। আরবি ভাষার মধ্যে কুরহুন হলো কোনো একটি কাজে কষ্ট হচ্ছে কিন্তু এরপরেও খুশি মনে সেই কষ্টকে সহ্য করে নেন, এই ধরনের কষ্টকে সহ্য করে নেওয়াকে কুরহুন বলা হয়। আর কারহুন বলা হয় যেটা কষ্টের কাজ, যেটা মানুষ করতেই চায় না, ভালো পায় না। তো মাদের অবস্থা তো এরকম, কষ্ট হয় কিন্তু এরপরে ওনারা সাদরে এই কষ্টকে বারণ করেন, এই কষ্টকে সহ্য করেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে যদায় খরাতা করেন। এরপরে বোন যে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন করেছেন সুবহানাল্লাহ, যে গর্ভ অবস্থায় একজন মা কোন আমলটি করলে সন্তান নেক হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোরআন তোমাকে শিক্ষা দিয়েছে যে আমরা সন্তান জন্মের পূর্ব থেকেই আমরা যেন নেক হওয়ার দোয়া করি। হযরত জাকারিয়া আলাইহি সালাতুল্লাহ দোয়া করেছিলেন সন্তান নেক হওয়ার জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো আপনি সে দোয়া পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান কামনা করব। তারপরে রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা মুত্তাকিন ইমাম, এই দোয়া করব, কোরআন তিলাওয়াত করব, নামাজ পড়ব, এই জিকির তসবিহ তিলাওয়াত আল্লাহর দেয়ান, বিশেষ করে ফরাইজ যেগুলো আছে আমরা অবশ্যই আদায় করে যদি, তাহলে অবশ্যই সন্তান গর্ভ অবস্থায় এটা থেকে উপকৃত হবে এবং ইনশাআল্লাহ সন্তান নেক হওয়ার আমরা আশা রাখতে পারি। জন্ম হওয়ার পরে আকিকা করব, আরও যে সমস্ত ইসলাম যে শিক্ষা দিয়েছেন সেগুলো আমরা করব, ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি আমাদের সন্তান নেক হওয়ার। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সন্তান নেক হওয়ার যে চিন্তা এবং কীভাবে সন্তান নেক হয় এই আগ্রহ যেন আমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেন। আমি যে দেখো এর সাথে প্রশ্নটা আরেকটি প্রশ্ন এড করছেন যে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কোনো দোয়া। হ্যাঁ মাশাআল্লাহ, খাস কোনো দোয়া এরকম নাই, বাট এরপরও যে কোনো ডিফিকাল্টি, যে কোনো সমস্যার সমাধানের জন্য নবী আকরাম ইসলাম জেনারেল যে দোয়া করেছিলেন, শিক্ষা দিয়েছেন, আপনি পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আর বিশেষ করে কিছু তাজরিবা হলো যে ইজা সামাউন শাক্কাতের প্রথম আয়াতগুলো তিলাওয়াত করলেও এগুলা থেকেও অনেক সময় ফায়দা পাওয়া যেতে পারে। আর বিশেষ করে
নর্মাল ডেলিভারি হওয়ার জন্য যে মা বা যে বোন ডেলিভারির সময়ে হয়তো ডিফিকাল্টির সম্মুখীন হচ্ছেন, যদি ওনার নিকটাত্মীয় স্বামী বা এরকম কেহ কোনো বড় ছেলে থাকে, আর ওনারা যদি দুই রাকাত নামাজ সূরা ইয়াসিন দিয়ে শুরু করে নফল শুরু করে দেন, তো এটাও কিন্তু প্র্যাকটিক্যাল তজবা থেকে পাওয়া যায়। মা বোনদের ডেলিভারিকে অত্যন্ত এটা ইজি এবং সহজ হয়। এছাড়াও এই টাইমে গুড় বা মিঠা কোনো জিনিস খাওয়ার জন্য দিলেও এটাও সহায়ক হয়। বিশেষ করে অনেক উলামায়ে কেরামের তজরেবা, ওনারা কোরআন শরীফের সুরায়ে ওয়াসসামাই ওয়া তোয়ারিক, এখানে আছে ফালিয়ানজুর ইনসানু মিম্মা খুলিক খুলিক আল ইনসানু মিন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, এই আয়াত পড়েও অনেক উলামায়ে কেরাম গুড় পড়ে দেন, এটার মাধ্যমেও বিরাট উপকার হয়। মানে সব কিছুর পরেই আমরা যেন আল্লাহর দিকে মতোজ্জা হই, আল্লাহর কাছ থেকে যেন আমরা সাহায্য কামনা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আশান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আল্লাহু আকবার। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমার সালাম খইবা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সবার লাগি আমি একটা দুইটা প্রশ্ন করতাম সাইরাম। একটা হইলো জমজমর পানি খাওয়ার লাগে গুন্ডুয়া ফরন, একজন খার গেছেন আমি জানি না, আমি শুনছিলাম টিভিতে না শুনছিলাম, আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমান নাফিয়ান, আর আমি লিখতাম পারছি না। আর একটা প্রশ্ন হুজুর গেছে আমার, আমরা যেন নামাজ পড়ি, আমরা তো রেখাত, আমরা ছোটবেলা তো আমরা শিখছি, ধরলাক আমরা রেখাত পড়ি নাইতাম এমলা, এখনো আইও ধরিলাক আল্লাহ ঠিক আছে নি, পড়লে কোনো গুণা নি, বা যদি পড়ি আমরা কেমনে যদি হই আল্লাহ আমি রসুল শূন্য সাইরা শূন্য পড়লাম, কি আল্লাহ আমি রেবলা সাইরা হাত পড় নামাজ পড়লাম, ওলা হইতাম নি না, খালি আল্লাহ হকবর হইতাম নি না, রেখাত পড়লে কোনো গুণ হইব নিয়ত মানে। আল্লাহু আকবার। আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্ন হুজুর ইনশাআল্লাহ আপনি আমাদের সাথেই থাকুন, হুজুর আনসার দিবেন। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। টিভির আওয়াজটা একটু কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন। জি হুজুর আমি হিরওয়াসন হচ্ছি। জি হুজুরে কইরা আর জেনে প্রথম দিকে হইয়াছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আপনি কইলেন, আমরা ফয়লাত আল্লাহি আলহামদুলিল্লাহ, না না না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, ও ঠিক আছে, ওয়া আলহামদুলিল্লাহ কাত ওয়া বিহামদিহি কইলতে বাস খালাস। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর আহসান আল জাযা, আল্লাহু আকবার। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার কবীরা। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার কি প্রশ্ন? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে হজর দেন কুরবানি ব্যাংক দিলে কিটা ঠিক আছে? হজর হইবা ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন হইল যে ফজর নামাজে আমরা সুন্নত আর ফরজ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর মাধ্যমে অনেকের হয়তো কারেকশন হবে। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই,
জি আমি ইতালি থেকে বলছিলাম ভাইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি কেমন আছেন? সর্বপ্রথম সাহেবকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আপনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ এবং ক্রিয়েটিভিকে অনেক ধন্যবাদ। আমি এখানে কাজ করি, ওখান থেকে আমার ডকুমেন্টস এর প্রয়োজন বাসাটা নিতে হয়েছে আর কি। যেখানে কাজ করি ওখান থেকে বাসাটা প্রায় 100 কিলোমিটার দূরে। আমি সপ্তাহে ছুটির দিন অথবা যখন ওই বাসাতে যাই তখন আমি কসল ফুড়ি আর কি, কারণ আমি ওখানে নিয়মিত থাকি না, আমি থাকি কাজের জায়গায়। এখন এই কথাটা কি আমার ঠিক আছে কিনা এটা একটা আমার সাহেবের কাছে একটু আমার প্রশ্ন। আপনার আবার একটু মানে ক্লিয়ার হওয়ার জন্য যে আপনি মানে যখন গড়ে ফিরেন আপনার বাসায়। আমি গড়ে গড়ে বলতে আমার বাসাতে আসি আমি আমার ডকুমেন্টস এর জন্য, আমি কিন্তু থাকি না ওখানে, আমি ভাড়া আমার অন্যান্য লোক থাকে, আমার বকনি ফ্রি থাকে, কিন্তু আমি ওখানে থাকি না। আমি থাকি আমার কাজের জায়গায়। জি, ওখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে থাকি আমি, যেখানে কাজ করি ওখানে থাকি, কিন্তু আমি যখন একদিন যাই আবার সাথে চলে আসি, কিন্তু যখন ওখানে জোহরের নামাজের সময় হয় অথবা আসরের নামাজের সময় আমরা বুঝতে পারছি কসর করি, আমার কসর হওয়াটা কি আমার ঠিক আছে কিনা ওখানে হুজুর বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন কি হুজুর, আমি জানতাম যে ইসলাম আমরা জেনে মাগরিবর আর ফজরর নমাজর ফরজ ফরিয়া একটা দোয়া ফরি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্নাত, ঠিক আছে? জান্নাত হইব না জান্নাহ হইব, ওখান থেকে আমি জানতে চাইছিলাম। জাযাকুমুল্লাহ খাইর। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। আমার একটা বাচ্চা ছিল, বেমার আছিল, ক্যান্সার আছিল, ওই সময় আমি মানছিলাম আমাকে যে তান্ডে হাফিজি ফরাইম, বুঝছেন নি? জি। এখন তান্ডে দিছি হাফিজি ফরাত, বুঝছেন নি? ইয়ো নানি 1 বছর ফোর টাইম, আর এখন যেমন এইট হয়ে গেছে এখন তারা খরা ফারতা নাই তাই না হাফিজি, বুঝছেন? একটু টাফ হয়ে যেতাম লাগে, তে এখন কো যদি আলিমিট নেন কি তারা, তে আমি যেমন মানছি হাফিজি, সেইটা আমার কোনো গুণ হইব নি বা তান কোনো জি হইব নি, ওটা তো একটু জানতাম। হুজুর হইবা এই বিষয়ে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আমরা যে সময় নমাজ পড়তাম পারি না, সময় কিতা আমরা কোনো তসবি বড় তসবি যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা এটা পড়তে পারমু নি? আল্লাহ হুজুর বলবেন ইনশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুজুর এ বিষয়ে বলবেন। জাযাকুমুল্লাহ খাইর। একটু আনসারের দিকে যাই, আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসবো। এক বোন জানতে চাচ্ছেন যে জমজম পানি, জমজমের পানি পান করতে সময় কোন দোয়াটা পড়বেন, তিনি একটি দোয়ার কথা উল্লেখ করেছেন। আমার মনে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, এটাই বলছেন। আল্লাহুম্মা ফানি বা উনিয়ার ভাবে কি বলেছেন? রব্বি জিদনা। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি পান করার পরে দোয়া করার কথা বলেছেন এবং বলেছেন তিরমিজির হাদিস, মা উ জমজমা লিমা শুরিবালাহু, জমজমের পানি যে নিয়তে আপনি খাবেন আশা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আশা পূর্ণ করবে। হযরত ইবনে হাজার আসকলানি রহমতুল্লাহ আলাইহি, উনি হজে যাওয়ার পরে উনি বললেন যে আল্লাহ নবী যখন বলেছেন যে নিয়ত করবো সে নিয়ত আল্লাহ পুরা করবেন, তো আমি একটি নিয়ত করি। তো নিয়ত করলেন, আয় আল্লাহ জমজমের পানি পান করার পরে, আয় আল্লাহ আমাকে স্মরণ শক্তি এবং ইলমি মেধা এইভাবে দান করো যেভাবে তুমি শামসুদ্দিন জহবি রহমতুল্লাহ আলাইকে তুমি দান করেছিলে। আলহামদুলিল্লাহ উনি বলতেছেন যে আমি এই দুয়ার বরকতেই হয়তো আল্লাহ পাক আমাকে দিনের অনেক খেদমত করাইছে। এবং উনি যে বখারি শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ ফতুল বারি লিখেছেন, আরবে আজমে পৃথিবীর সব জায়গায় কিন্তু অত্যন্ত সমাদৃত। শামসুদ্দিন জহবির রহমতের কথা কেন বললেন?
কারণ উনি এত হাই লেভেলের মুহাদ্দিস এবং এত স্মরণশক্তি রাখতেন সুবহানাল্লাহ, এবং কোন হাদিসটি সহি, কোন হাদিসটি দুর্বল, কোন হাদিসের বর্ণনাকারী কোন লেভেলের, উনি এত ভালো জানতেন। বলা হয় যে যদি একটা স্টেজে হযরত আল্লামা শামসুল হাবিবকে বসানো হতো, যত হাদিসের বর্ণাকারী সবাইকে মাঠে রাখা হতো, তো প্রত্যেক রাবি বর্ণাকারীর জন্ম তারিখ, মৃত্যু তারিখ, লাইফের পুরো ঘটনা এইভাবে বলতে পারতেন যেভাবে একজন বাবা নিজের সন্তানের, একজন মা নিজের সন্তানের জন্ম তারিখ বলতে পারেন। আল্লাহ আকবার। এজন্য উনি ওনাকে সামনে রেখে এই দোয়া করেছিলেন। হযরত আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বিশেষ শাগিরদ, উনি হজে আসলেন, অসুস্থ হয়ে পড়লেন, কোনো চিকিৎসা নাই, তখন সময় তো এরকম চিকিৎসা ছিল না, অবস্থা ছিল না। তখন উনি মনে করলেন যে হায় আমি কী করবো, এই হাদিসের কথা স্মরণ হলো, উনি এই হাদিসে নিয়তে খেলেন। কারণ নবীজি বলেছেন যেহেতু আমি যে সমস্যার জন্য আমি এই পানি পান করবো আল্লাহ আমার সমাধান দেবেন। আলহামদুলিল্লাহ উনি খেয়েছেন, উনি লগে সুস্থ হয়ে পড়েছেন, এবং উনি অ্যাডভাইস করেছেন যারা হজে যাওয়ার পরে অসুস্থ হবেন আপনারা জন্য জন্য পানি পান করেন। এবার আসুন স্পেশাল দোয়া যেটা নবীজি করেছেন, সেই দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা। ও আল্লাহ আমাকে নাফিআ ইলম দান করো এবং প্রশস্ত রিজিক দান করো এবং সব ধরনের বেমার থেকে আমাকে শিফা দান করো। এই দোয়া করতেন নবী আসলাম। এই দোয়া আমরা করবো ইনশাআল্লাহ, পান করার আগে না পরে, হুজুর পান করার পরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে বোন প্রশ্ন করেছেন যে অভ্যাসের কারণে, মানে নিয়ত তিনি অনেক সময় পড়েন, এটা কি কোনো অসুবিধা হবে না? এভাবেই নিয়ত করলে হবে যে চার রাকাত সুন্নত পড়তেছেন, চার রাকাত ফরজ পড়তেছেন? ব্যাপারটি হলো হাদিস বলতেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমলে নিয়ত থাকতে হবে, বিশেষ করে নামাজে তো অবশ্যই নিয়ত থাকতে হবে। নিয়ত কি? মনের মধ্যে আসা। মনে করেন ফজর নামাজে আমি দাঁড়িয়েছি, আমি আল্লাহ পাক যখন শুরু করলাম আমার মনে আসলো আমি ফজর নামাজ পড়তেছি, এতটুকুই যথেষ্ট। জবান দ্বারা বলতে হবে কি না? তো হজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের নিয়তের পাশাপাশি মুখ দ্বারা উচ্চারণ করেছেন, লাব্বাইকা বিহজ্জাতিন, লাব্বাইকা বিউমরাতিন, এইভাবে বলতেন। তো একটি আমলে পাওয়া গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের নিয়তের পাশাপাশি জবান দ্বারাও নিয়ত করেছেন। এবার নামাজ যেহেতু একটি আমল, সেই হিসাবে যদি কেহ হজের বিষয়টাকে সামনে রেখে জবান দ্বারাও পড়ে নেয়, অনেক উলামায়ে কেরাম এটাকে মোস্তাহাব, কেহ জায়েজ বলেছেন। তবে যেহেতু নবী করিম ইসলাম এইভাবে জবান দ্বারা নামাজের শুরুতে নিয়ত করেছেন বলে হাদিস দ্বারা প্রমাণিত নয় বিদায়, অনেক উলামায়ে কেরাম বেদাত বলেছেন। বোন আপনি যেহেতু পড়েছেন, যদি জরুরি মনে না করেন আর এমনি পড়ে নেন, তাহলে নির্ভরযোগ্য উলামায়ে কেরাম মতে এটা কোনো সমস্যা হবে না, জায়েজ মোস্তাহাব, অ্যাটলিস্ট কমপক্ষে জায়েজ হবে। অতএব আপনি শিখে ফেলে যদি শুধু বলতে পারেন, আপনি বললে ইনশাআল্লাহ এটা বেদাত হবে না, সেটা নির্ভরযোগ্য উলামায়ের কথা, যদি আপনি জরুরি মনে না করেন। ঠিক আছে বোন, জাযাকুমুল্লাহ। এক ভাই একটু প্রশ্ন করেছেন যে কোরবানি হজে যাওয়ার পরে যে ব্যাংকের মাধ্যমে কোরবানিটা আদায় করা হয়, এটা কি কোরবানি হবে? আলহামদুলিল্লাহ ব্যাংকের মাধ্যমে যেহেতু নির্ভরযোগ্যতা আছে, আপনি বিশ্বস্ত সূত্রে যদি আপনি দিয়ে থাকেন, আপনি অবশ্যই আশা রাখবেন যেভাবে দিয়েছেন তারা আদায় করতেছে বা করবে, আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বাট আমি যতটুকু জানি, আজকাল তো মনে করেন ব্যাংকের পরিবর্তে প্রত্যেক গ্রুপের জিম্মাদার আছে, তারা এই পয়সা কালেক্ট করে তাদের মাধ্যমে কোরবানি বেশিরভাগ লোক অ্যারেঞ্জ করে থাকেন। তো যে কোনো আপনার মোটামুটি আপনি রিলায়েবল, এবং আপনার যদি একটা আস্থা আসে যে আমি যার মাধ্যমে কোরবানি দিয়েছি, ব্যাংক হোক অথবা কোনো ব্যক্তি হোক, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেক বোন প্রশ্ন জানতে চাচ্ছেন যে ফজরের নামাজের সুন্নত এবং ফরজে চার কুল ছাড়া আর কোনো সূরা কি পড়তে পারেন? অবশ্যই অবশ্যই পড়তে পারেন। নামাজের জন্য কোরআন শরীফের কোনো সূরা ফিক্স এটাই পড়তেই হবে, অন্য সূরা পড়া যাবে না, এরকম কোনো বিধান মোটেই নেই। অতএব ফজরের সুন্নত বা ফজরের ফরজের ক্ষেত্রে চার কুল ব্যতীত অন্য সূরা পড়তে পারবেন, কোনো সন্দেহ নাই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের ফরজের ক্ষেত্রে তেওয়ালে মুফাসসাল, অর্থাৎ সূরা হুজুরাত থেকে সামাই জাতিল বুরুজের উপরের যে লম্বা লম্বা চূড়াই সূরাগুলো বেশিরভাগ তেলাওয়াত করছেন, সেখানে তো চার কুলের কোন কথাই আসতেছে না। হ্যাঁ, ফজরের সুন্নত দুই রাকাতে একজন সাহাবি বলতেছেন, আমি বারবার অবজার্ভ করে চেষ্টা করে আমি আমি অবগত হয়েছি, আমি নিজে কালেক্ট করে শুনতে পেরেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নতে বেশিরভাগ কুল ইয়াইয়াল কাফিরুন এবং কুল হুয়াল্লাহ পড়তেন। এর অর্থ এটা নয় যে আপনাকে এই সূরা পড়তেই হবে, অতএব সুন্নতেই হোক আর ফরজেই হোক আপনি অন্য সূরা পড়তে পারেন এবং পড়বেন, কোনো সূরা ফিক্স করবেন না। জাযাকুমুল্লাহ। এরপরে ইতালি থেকে আমাদের এক ভাই জানতে চাচ্ছেন যে তিনি যেখানে কাজ করেন সেখানেই থাকেন,
কিন্তু 100 কিলোমিটার দূর তিনি আরেকটা বাসা নিয়েছেন, কিন্তু এটা রেন্ট, মানে অন্যরা থাকেন। তিনি কাজের কারণে মাসে একবার হয়তো যেতে হয়, এখন সেখানে গিয়ে তিনি কসর পড়েন, মনে করেন যে ডকুমেন্ট দেখানোর জন্য ঘর নিচ্ছেন নাকি এটা কিনছেন রেন্ট দিচ্ছেন, এটা বলছেন কাজের জায়গায় এবং জাস্ট খালি ডকুমেন্ট লাগালে একটা অ্যাড্রেস ইউজ করতেছেন, আমার মনে হয় এরকম বিষয়টা, এইটাই বিষয়, বিষয়টা যদি বিষয়টা এরকমই হয় যে উনি যে কাজের জায়গায় থাকতেছেন সেখানে থাকেন 100 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার দূরে উনি শুধুমাত্র একটা ডকুমেন্টের জন্য ঘর রাখছেন। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হুজুর। আমরা ইনশাআল্লাহ বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আপনি কন্টিনিউ করবেন। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।